টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের ছয় পয়েন্ট দুই অনুশীলনের কিছু অঙ্ক সমাধান করাবো ছয় পয়েন্ট দুই অনুশীলনের আজকে আমার দুই নং লেকচার দুই নং লেকচারে তোমাদের মূল বইয়ের দশ এবং এগারো এই দুইটা অঙ্ক সমাধান করাবো তো দেখো দশ নম্বর অঙ্ক কি বলা আছে যে দুটি সংখ্যার যোগ ফল যোগ ফল একশো এবং বিয়োগ ফল বিশ বলছে সংখ্যা দুটি নির্ণয় করো দেখো দুটি সংখ্যা সংখ্যা দুটার যোগ ফল হলো একশো আর বিয়োগ পাল হচ্ছে বিশ বলছে সংখ্যা দুটি নির্ণয় করো তো আমরা সমাধান করবো দশ প্রথমে লিখি মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই বললাম মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই যেখানে যেখানে এক্স গেটার দেন ওয়াই মানে এক্স বড় এবং ওয়াই ছোট দেখো সংখ্যা দুটা ধরছে হচ্ছে এক্স ওয়াই যেখানে এক্স বড় এবং ওয়াই ছোট এখন দেখো প্রথম শর্ত মতে দেখো প্রথম শর্ত অনুসারে যোগপাল দিব বলেছে একশো তাহলে লিখবো প্রথম শর্ত মতে প্রথম অনুসারে প্রথম শর্ত অনুসারে কি দেখো সংখ্যা দুটির যোগফল হচ্ছে 100 তাহলে সংখ্যা দুটি ধরছি কত কত আমরা x ধরছি একটা আর একটা y ধরছি তাহলে প্রথম শর্তমতে শর্ত অনুসারে হবে x y সংখ্যা দুটির যোগফল সমান 100 তাহলে এক নম্বর সমীকরণ দিলাম এরপর দেখো দ্বিতীয় শর্তমতে বলছে হচ্ছে বিয়োগফল 20 তাহলে দ্বিতীয় দ্বিতীয় শর্ত দেখো বিয়োগ ফল তাহলে সংখ্যা দুটি বিয়োগ ফল কত হবে এক্স মাইনাস ওয়াই বিয়োগ ফল হবে এক্স মাইনাস ওয়াই সমান দেখো হচ্ছে বিশ এটা হচ্ছে দুই নং সমীকরণ দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি প্রশ্নে দেওয়া ছিল দুটি সংখ্যার যোগ ফল একশো বিয়োগ ফল বিশ তাহলে তুমি বাস্তবে বলো দেখি কোন দুইটা সংখ্যাকে যোগ করলে একশো হয় এবং বিয়োগ করলে বিশ হয় বলতে পারবা দেখো সেটা হলো যে এক আমরা যদি চিন্তা করে যে দুইটা সংখ্যা মনে করো যে ষাট আটচল্লিশ ষাট চল্লিশকে যোগ করলে হয় কিন্তু একশো আর বিয়োগ করলে হয় কিন্তু বিশ তো আমরা দেখো প্রথম শর্ত অনুসারে পেয়েছি যোগফল হচ্ছে একশো তার মানে সংখ্যা দুটা ধরছে হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইকোয়াল একশো আর বিয়োগ হচ্ছে বিশ তার মানে এক্স মাইনাস ওয়াইকোয়াল টু বিশ এখন এক আর দুই এই দুইটা সমীকরণ যে কোনো পদ্ধতির সমাধান করবো প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতির সমাধান করলে এক্স আর ওয়াই যে মান আসবে তাই হবে আমার নির্ণয় সংখ্যা দুইটি তো এখন দেখো আমরা যদি অপনয়ন পদ্ধতি করি সেক্ষেত্রে যদি দুইটা যোগ করি এক আর দুই এক এবং দুই নং সমীকরণ যোগ করি তাহলে ওয়াই আর ওয়াই কাটা এক্সের মান আসবে এক্সের মান যদি একে বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াই এর মান পাব তো দেখো তাহলে আমরা লিখি এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই লিখছি এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই দেখো এক নং সমীকরণ কি পেয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বিশ এখন দেখো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে করা যেত কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে কিন্তু সহজেই হবে অঙ্কটা তো দেখো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো দেখো সমাধান করলে ওয়াই আর ওয়াই কাটা যায় দেখো এই ওয়াই আর এই ওয়াই কাটা একটা একটা যদি যোগ করি আমরা তাহলে পাই হচ্ছে টু এক্স আর একশো আর বিশ যোগ করলে হয় একশো বিশ এখন দেখো এক্সের সাথে গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি বা এক্স ইকুয়াল টু একশো বিশ ভাগ টু অতএব এক্স ই আছে হচ্ছে সিক্সটি বা ষাট তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম একটা সংখ্যা পেয়ে গেলাম এখন আমরা অপর সংখ্যা বের করব। দেখো একটা একটা সংখ্যা পেয়েছে হচ্ছে ষাট এখন এক্সের মান যদি আমরা দুই এক নং সমীকরণ বা দুই নং সমীকরণে বসাই সেক্ষেত্রে কিন্তু ওয়াই এর মান পাবো তো দেখো আমরা এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এর মান বসাবো দেখো এর স্থলে বসাবো ষাট তাহলে ষাট প্লাস ওয়াই সমান একশো বা ষাট হচ্ছে প্লাস আমরা পক্ষান্তর করলে সমানের ওই পাশে নিলে হবে মাইনাস অতএব ওয়াই সমান আসে হচ্ছে চল্লিশ তাহলে অতএব ষাট ও চল্লিশ তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার দেখো প্রথম শর্ত বলেছিল যে সংখ্যা দুটার যোগ ফল হচ্ছে একশো আর বিয়োগ ফল হচ্ছে বিয়ব হচ্ছে বলা ছিল বিশ তাহলে আমরা প্রথম শর্তানুসারে পেয়ে হচ্ছে এক্স প্লাস ওয়াই টু একশো আর দ্বিতীয় শর্তানুসারে পেয়েছি এক্স মাইনাস ওয়াই টু বিশ এখন দুইটা সমী এই দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতির সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলেও পারো অপনয়ন পদ্ধতিতে সমাধান করলেও পারো তবে অপনয়ন পদ্ধতি এক্ষেত্রে সহজ হবে তো অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করেছি সমাধান করার জন্য আমরা এক ও দুই নং সমীকরণ যোগ করেছি যোগ করলে এক্সের মান এসেছে এখন এক্সের মান আমরা এক নং সমীকরণে বসানোর ফলে ওয়াইয়ের মান এসেছে তাহলে আমরা এক্সের মানও পেলাম ওয়াই এর মানও পেলাম তাহলে সংখ্যা দুটি ধরেছিলাম আমরা এক্স এবং ওয়াই তাহলে অতএব নিম্ন সংখ্যাদয় হবে হচ্ছে ষাট ও চল্লিশ তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে দশ নং অঙ্কের পর আমরা এখন এগারো নম্বর অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে দুটি সংখ্যার যোগ ফল একশো ষাট এবং একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো দেখো বলা আছে দুটি সংখ্যার যোগফল একশো তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল যেহেতু একশো তো তাহলে যোগফল আমরা যদি সংখ্যা দুটি ধরি এক্স আর ওয়াই তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি আর একটা সংখ্যা যদি ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো ষাট এবং একটি অপরটি তিন গুণ মানে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই তার মানে দুইটা সমীকরণ আমরা পাবো এই দুইটা সমীকরণকে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে এক্স আর ওয়াই এর যে মান পাবো তাই হবে আমার নির্ণেও অ্যান্সার তো দেখো প্রথমে মনে করি সংখ্যা দুটি মনে করি সংখ্যা দুটি এক্স ওয়াই যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই যেখানে এক্স বড় এবং ওয়াই হচ্ছে ছোট এখন দেখো প্রথম শর্ত অনুসারে দেখো প্রথম শর্তানুসারে আমরা কি পাই বলছে দুটি সংখ্যার যোগ ফল একশো ষাট তাহলে প্রথম শর্ত অনুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো ষাট এটা এক নম্বর সমীকরণ আর দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে দেখো বলা আছে একটি তার ওয়াই একটা অপরটার তিন গুণ তার মানে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই দেখো একটা অপরটির তিন গুণ এখন আমরা বা এক্স মাইনাস থ্রি ওয়াই এইটারে আমরা দুই নংশ সরি এক্স মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াইটা প্লা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই সমান জিরো এইটা হচ্ছে আমরা দুই নং সমীকরণ দিব দেখো দুই নং সমীকরণ দিয়েছি এখন এক এবং দুই নং সমীকরণকে যে কোনো পদ্ধতির সমাধান করব। তবে প্রতিস্থাপনার অপনয়নের অপনয়ন পদ্ধতির সমাধান করবো সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অপনয়ন পদ্ধতি সহজ হবে এক থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো এক্স আর এক্স কেটে যাবে কারণ এর সহগ ওয়ান এক্সের সব ওয়ান এক থেকে দুই যদি বিয়োগ করি এক্স আর এক্স কাটা তাহলে কিন্তু আমার ওয়াইয়ের মান আসবে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসালে এক্সের মান পাবো তাহলে আমার নিম্ন সংখ্যা দুটি পাবো তবে যদি আমরা ওয়াই ভ্যানিশ করতে চাই তাহলে এক নংকে তিন দ্বারা গুণ করে দুই নংয়ের সাথে যোগ করতে হবে দেখো এক নংকে তিন দ্বারা গুণ করবে গুণ করার পর দেখো এটা থ্রি ওয়াই হবে আর এটা মাইনাস থ্রি হয় এটা প্লাস থ্রি হয় এটা মাইনাস থ্রি হয় তাহলে যোগ করলে কাটা যাবে যদি তুমি অপনয়ন পদ্ধতিতে ওয়াই কে ভ্যানিশ করতে চাও তবে ওয়াই কে ভ্যানিস করার প্রয়োজন নেই এক্স এর সহগ যেহেতু এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এক এটা প্লাস এটা প্লাস যেহেতু দুইটা সমজাতীয় সুতরাং এক থেকে দুই বিয়োগ করো তাহলে এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করি লিখছি আমরা এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে এক নং সমীকরণ কি ছিল এক্স প্লাস ওয়াই সমান একশো ষাট আর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান শূন্য যখন আমি বিয়োগ করব তখনই কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে দেখো চিহ্ন পরিবর্তন কিভাবে হবে আমরা বিয়োগ করলে এটা প্লাস ছিল এটা মাইনাস হবে এটা মাইনাস ছিল এটা প্লাস হবে আর এটা এটা প্লাস ছিল মাইনাস হবে এখন দেখো এই এক্স আর এ এক্স কাটা দেখো ওয়াই আর থ্রি ওয়াই ওয়াই আর থ্রি ওয়াই দেখো একটা ওয়াই আর তিনটা ওয়াই যোগ করলে হয় চারটা ওয়াই মানে ফোর ওয়াই সমান দেখো একশো ষাট থেকে শূন্য বিয়োগ করলে হয় একশো ষাট এখন দেখো ওয়াই এর সাথে ফোর গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি বা ওয়াই সমান একশো ষাট ভাগ ফোর অতএব ওয়াই কয় কত আসে দেখো কাটাকাটি করো তাহলে আসে হচ্ছে চল্লিশ চল্লিশ আসে দেখো মান আমরা পেলাম এখন ওয়াই মান আমরা এক নং সমীকরণে বসাবো ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে দেখো ওয়ার মান এক নং সমীকরণে বসিয়ে পাই এখন যদি আমরা ওয়ার মান বসাই তাহলে এক্স প্লাস ওয়ার মান আমরা বসাবো চল্লিশ চল্লিশ সমান একশো ষাট বা এক্স সমান একশো ষাট চল্লিশ এখানে প্লাস আমরা প্রক্ষান্তর করলে হবে মাইনাস তাহলে অতএব এক্স সমান আসে একশো বিশ তার মানে দেখো এক্স এর মান পেলাম মান পেলাম তাহলে লিখবো অতএব দেখো নির্ণয় সংখ্যা দয় সংখ্যাদ একশো বিশ ও একশো বিশ ও চল্লিশ দেখো দুইটা সংখ্যা পেলাম একশো বিশ আর চল্লিশ আমরা দুইটা যদি যোগ করি দেখো যোগ পালা আসবে একশো ষাট এবং একটা অপরটার কিন্তু তিন গুণ দেখো তার মানে আমরা পেলাম হচ্ছে একশো বিশ আর চল্লিশ তাহলে আমার নির্ণয় অ্যান্সার শেষ দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তো এগারো নম্বর অঙ্ক সমাধান করানো শেষ আমি এর পরবর্তী লেকচারে এর মূল তোমাদের মূল বইয়ের বারো এবং তেরো এই দুইটা অঙ্ক সমাধান করাবো সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আমার এই লেকচারটি দেখার জন্য